দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাস্থ্যের খবর সাথে সুস্থ থাকার জন্য অভিজ্ঞদের টিপস ডায়েট পরিকল্পনা জানতে এখনই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শিশুদের ডায়াবেটিসের কারণ হতে পারে করোনা আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে করোনা রোগের যোগসূত্র থাকতে পারে বলে নতুন একটি গবেষণায় সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা তেইশ মার্চ থেকে চার জুন পর্যন্ত নর্থ ওয়েস্ট লন্ডনের হাসপাতালগুলোতে টাইপ এক ডায়াবেটিস আক্রান্ত শিশুদের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ দেখা গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয় যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় করোনার স্পাইক প্রোটিন প্রোটিন যা এস নামেও পরিচিত এটি ডায়াবেটিসের মতোই আগ্নাশয়ের ইনসুলিন তৈরির কোষকে আক্রমণ এবং ধ্বংস করতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন গবেষণাপত্রটির লেখক এম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার NHS ট্রাস্টে ডক্টর ক্যারেন লোগান বলেন এখন পর্যন্ত মনে করা হয় যে করোনা রোগে শিশুদের গুরুতর অসুস্থতার ঝুঁকি কম কিন্তু শিশুরা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সম্ভাব্য স্বাস্থ্য জটিলতাগুলো বিবেচনা করার প্রয়োজন রয়েছে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ